পাপন নান্নু মাহমুদুল্লাহকে দলে না চাইলেও ধারাভাষ্যকার শামীম মাহমুদুল্লাহকে দলে চান। এত কিছুর পরেও মাহমুদুল্লাহর জায়গা মেলেনি এশিয়া কাপে। পুরো দেশের কাছে মাহমুদুল্লাহ সাইলেন্ট কিলার হলো পাপন নান্নুদের চোখে অবহেলার পাত্র। দল থেকে বাদ পড়ার পর সারা দেশের মানুষ আন্দোলন করলেও কোনো ফল পাওয়া গেল না। তাহলে কি এইভাবেই শেষ হতে যাচ্ছে মাহমুদুল্লাহর কেরিয়ার? বাঙালি ক্রিকেটের মাথার মুকুট মাশরাফি যে কথাগুলো বলেছিল সেই কথাগুলোর আজকে কোনো ভ্যালুই দেখছি না। তামিম অভিমান করে যখন দল ছেড়ে চলে যায়, মাশরাফি তখন প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তাকে আবার দলে ফিরিয়ে আনে। আজকে মাহমুদুল্লাহর পক্ষে কাউকে কথা বলতে দেখি না। আমরা দেখেছি সাকিব আল হাসান দুবাইয়ের একটি জুয়েলারি উদ্বোধনের সময় তার ভক্তবৃন্দরা মাহমুদুল্লাহকে দলে চাই বলে অনুরোধ জানাচ্ছিল, কিন্তু আমরা কি দেখতে পেলাম, সাকিব আল হাসান সেই জায়গায় চুপ ছিলেন। তাহলে সর্বশেষ রহস্য আসলে কি? আসলে রহস্য তেমন কিছু না, যারা 7 নম্বরে ব্যাটিং করছেন তাদের অনুশীলনটা একটু দেখেন। মাহমুদুল্লাহর জায়গায় শেখ মেহেদি, প্রথম বলে আউট ক্যাচ। অথচ মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট 10 ওয়ানডেতে প্রথম বলেই আউট হননি। এখন 7 নম্বরে থাকা মেহেদি মিরাজকে দেখুন, সেম বলে সেম শটে সেম প্লেয়ারের কাছে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। তাহলে কি মাহমুদুল্লাহ রিয়াদ ফর্মে না থাকার কারণে বাদ পড়েনি, অন্য কোনো কারণ ছিল? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে রাখুন। হয়তো প্রতিবাদ করার আর সুযোগ পাবেন না। শেষবারের মতো ভিডিওটা শেয়ার করে মাহমুদুল্লাহ রিয়াদের পাশে থাকুন। সকল ধরনের খেলাধুলার আপডেট পেতে আমাদের পেজকে ফলো করে রাখুন। আল্লাহ হাফেজ।